আসসালামু আলাইকুম প্রগোডারে আপনাকে স্বাগতম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ক্লাসিফাই করা অনেক বেশি কঠিন কাজ আর এই কঠিন কাজটা নিয়ে আমি আজকে বসেছি দু হাজার বিশ সালে আপনি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে চান কিন্তু কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন সেটা নিয়ে আপনার কোনো ধারণা নেই বা আপনি খুব কনফিউজ তাহলে এই ভিডিওটা আপনাকে সাহায্য করতে চলেছে আমি যখন এই ক্লাসিফিকেশনটা করেছি তখন আমি কয়েকটা জিনিস মাথায় রেখেই করেছি এক নম্বর এটা শিখতে কতটা সহজ দুই নম্বর হচ্ছে যে এটার অ্যাভেলেবেল রিসোর্স কেমন আর তিন নম্বর হচ্ছে জব অ্যাভেলেবিলিটি তাই আপনি যদি পুরো ব্যাপারটা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান দেখতে থাকুন ফ্রিডার পর অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার দু হাজার বারো সাল থেকে ফিলান্সিং করছি একজন ওয়েব ডেভেলপার হিসাবে প্রকোর আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন তাই এখনও যদি আপনি প্রকোর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান নাম্বার ফাইভ গোল্যাগ গোল্যাক হচ্ছে গুগলের তৈরি করা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা শেখা খুবই সহজ এবং গুগলই এটাকে মেনটেন করছে প্রচুর পরিমাণে রিসোর্চ আপনি অনলাইনে পাবেন গোল সম্পর্কে যদিও দু হাজার উনিশ সালে গোল্যাগ নিয়ে খুব একটা ক্রাউড দেখা যায়নি বা খুব একটা হাইপ তৈরি হয়নি কিন্তু গোল প্রচুর মানুষ শিখছে তার বড় কারণ হচ্ছে গুগল এটা তৈরি করেছে এবং এটার রিসোর্চ অনেক অ্যাভেলেবল এবং এটা শেখা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ আর আপনি যদি গুগলে কাজ করতে চান বা গুগলের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান তাহলে যদি আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাহলে সেটা হচ্ছে গোল্যাক গোল্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছু কিছু ক্ষেত্রে পাইথনকেও বিট করেছে তাই গোলেক শিখে আপনি খুব সহজে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন এবং দু সালে এটা একটা ট্রেন্ডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে বলে আমার মনে হচ্ছে তাই গোলেকটা আপনি শিখতে পারেন এবং গুগল তাদের সামনের যে প্রজেক্টগুলো আসছে সেখানে তারা গোলেক নিয়ে কাজ করবে বলে একটা ধারণা করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি গোলেকটা শিখেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে কারণ এটা একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আপকামিং আপনি বলতে পারেন যে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে চলেছে গোলেক তো সেক্ষেত্রে আপনি যদি গোলেক শিখতে পারেন ডেফিনেটলি আপনি অনেকে এগিয়ে যাবেন অনেকের থেকে কারণ অনেকেই এখনও গোলেক সম্পর্কে জানেন সেক্ষেত্রে আপনি গোলেগ সম্পর্কে জেনে গেলেন আর আপনি যদি এখনই গোলেগ সম্পর্কে শিখতে শুরু করেন বা 2020 সালে আপনার যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন বলে ভাবেন সেটা যদি গোলেগ হয় তাহলে সেটা হতে পারে আপনার লাইফের টার্নিং পয়েন্ট নাম্বার 4 সুইফট আপনি যদি অ্যাপলের ইকোসিস্টেম নিয়ে কাজ করতে চান তাহলে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেটা হচ্ছে সুইফট আগে অবজেক্টিভ সিনিয়র অ্যাপল কাজ করতো কিন্তু বর্তমানে বা বেশ কিছুদিন ধরেই তারা সুইফট নিয়ে কাজ করছে এবং সামনেও তারা সুইফট নিয়ে কাজ করবে বলেই ধারণা করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাপেল ইকোসিস্টেম নিয়ে কাজ করতে চান তাহলে যদি আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হয় তাহলে সেটা হচ্ছে সুইফ্ট খুব সম্ভবত আপনি যদি সুইফট শিখতে চান তাহলে আপনার যদি উইন্ডোজ কম্পিউটার থাকে বা লিনাক্স থাকে সেক্ষেত্রে আপনি শিখতে পারবেন না সুইফট শেখার জন্য আপনার একটা অ্যাপেল কম্পিউটার লাগবে তো সেক্ষেত্রে যে সুইফটের যে প্রোগ্রামার এরা অনেক কম পরিমাণে আছে এবং হচ্ছে যে এই অল্প পরিমাণে প্রোগ্রামাররা অনেক বেশি টাকা ইনকাম করছে কারণ হচ্ছে এখানে কম্পিটিশান তুলনামূলকভাবে অনেক বেশি কম তাই আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা আপনি যদি অ্যাপেল ইকোসিস্টেমের সাথে কাজ করতে চান তাহলে আপনাকে সুইফট শিখতে হবে কিন্তু সুইফট শিখার আগে আপনার একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সুইফটের কাজ অ্যাপেল ইকোসিস্টেমে যেমন অনেক বেশি কিন্তু অ্যাপেল ইকোসিস্টেমের বাহিরে কিন্তু আবার সুইফটের কাজ অনেক বেশি কম তাই এটা মাথায় রেখে আপনি শিখবেন যে আপনি সুইফটে কাজ শিখবেন তার মানে আপনি অ্যাপেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা মাথায় রেখে আপনি যদি সুইফট শিখেন তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন নাম্বার থ্রি জাভা জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে জাভা হতে পারে আপনার প্রথম চয়েস কারণ হচ্ছে যে বর্তমানে আপনি যত ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন বা যত সফটওয়্যার দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই জাভা দিয়ে তৈরি করা এবং ভবিষ্যতেও জাভা দিয়ে তৈরি করা হবে ম্যাক্সিমাম সফটওয়্যার যদিও গুগল এবং ওরাকল হচ্ছে কোটলিনটাকে বেশি প্রোমোট করছে তারপরেও জাভার কিন্তু চাহিদা রয়েই গেছে এবং যারা পূর্বে জাভা নিয়ে কাজ করতো তারাও তাদের কাজগুলো জাভা দিয়ে করতে যাচ্ছে কারণ জাভা দিয়ে কাজ করা অনেক বেশি সহজ তাই আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার কথা ভাবেন তাহলে জাভা হতে পারে আপনার সেরা চয়েস নাম্বার টু পাইথন আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে ম্যাক্সিমাম লোকজন পাইথনকে নাম্বার ওয়ানে রাখছে আমি কেন নাম পাইথনকে নাম্বার টুতে রাখলাম এর বড় যে কারণ সেটা হচ্ছে যে পাইথনটা এখন সবাই শিখছে আপনি যদি সিএসসি পড়তে যান তাহলে আপনার একদম ফার্স্ট ইয়ারেই মোস্ট প্রবলি পাইথান শিখতে হবে এর পাশাপাশি পাইথানটা একদম ওয়াইডলি সবাই শিখছে যে কারণে পাইথানের যে জায়গাটা এখানে হচ্ছে যে খুব বেশি ক্রাউড আর ক্রাউডের থেকে উঠে আসাটা একটু কঠিন আর এর জন্য আমি পাইথানকে নাম্বার টুতে রাখবো পাইথন হচ্ছে একটা মাল্টিপারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টেও আপনি পাইথান ব্যবহার করতে পারবেন পাইথনটা ওয়াইডলি ব্যবহার করা হয় মূলত এর এআই এর জন্য কারণ এতে এআই সাপোর্টটা আছে এর পাশাপাশি এখন তো আপনি জানেন যে এআই এর চাহিদা তুমুল সব দিকে খালি সবাই এআই শিখতে চাচ্ছে পাইথনের লাইব্রেরির কোনো অভাব নেই প্রচুর লাইব্রেরি আছে যে কারণে অনেক কঠিন কাজগুলো আপনি পাইথনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবেন বর্তমানে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট গুগল এরা হচ্ছে যে এর ক্রস প্ল্যাটফর্মের জন্য পাইথন ব্যবহার করে দু বিশ সালে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা ভাবেন এবং এই ক্রাউডের সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে তুলে তুলে ধরতে পারবেন বলে চিন্তা করতে পারেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো পাইথন শিখে নিন তো পাইথন যদি নাম্বার টুতে থাকে তাহলে নাম্বার ওয়ান মতে নাম্বার ওয়ান প্রোগ্রামিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধুমাত্র আপনি যে এন্ড ডেভেলপমেন্ট করতে পারবেন তা না জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করতে পারবেন আর জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাঙ্গুলার জেস নোট জেস এগুলো খুব বেশি জনপ্রিয় এবং প্রচুর লোকজন এগুলো শিখছে আর এদের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট অনেক বেশি পপুলার হয়ে গেছে এর লাইব্রেরি অনেক বেশি এবং জাভাস্ক্রিপ্ট শেখাও তুলনামূলকভাবে অনেক সহজ এবং আপনি যে দেশেই বসবাস করেন না কেন আপনি যদি জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হন তাহলে আপনার দেশে আপনি ভালো স্যালারির একটা জব পেতে পারেন এর পাশাপাশি আপনি ফ্রিলেন্সিং করে ভালো পরিমাণের অর্থ ঘরে বসে আয় করতে পারবেন যদি আপনার ভালো জাভাস্ক্রিপ্টের নলেজ থাকে জাভাস্ক্রিপ্ট প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মেশিন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো ওয়েবসাইটগুলো অনেক বেশি ফাস্ট এবং সিকিউর যে কারণে পেপাল ইবে উবার তারা তাদের ওয়েবসাইটগুলো জাবাস্ক্রিপ্ট দিয়ে রান করে তাই আপনার মোস্ট প্রায়োরিটি যদি হয় ওয়েব ডেভেলপমেন্ট তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার ফার্স্ট চয়েস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ভালো পরিমাণের অর্থ ইনকাম করতে পারবেন আপনি এখনও দেখছেন তার মানে ডেফিনেটলি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে আর সেজন্য আপনার জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে প্রকোডার আপনি জাভাস্ক্রিপ্টের উপর সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ পেতে যাচ্ছেন তাই এখনও যদি আপনি প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বিল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন ভিডিও দেওয়া শুরু করবো জাভাস্ক্রিপ্টের উপর আপনি যাতে দেখতে পান এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শেখার জন্য আপনার এস টিএ এবং সিএসএস এসের বেসিক নলেজটা লাগবে আমি অলরেডি এস এবং সিএসএস সিরিজ শেষ করেছি সেই দুইটা প্লেলিস্টের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি পুরো এসটিএম এবং সিএসএসটা শিখে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো জানান কমেন্টে যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটি ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করেও কমেন্টে জানান কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে চান দু হাজার বিশে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন ধন্যবাদ